নমস্কার, ট্রু ক্যারিয়ার গাইডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অর্গানাইজার টিচার নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে সকল দর্শকবৃন্দ ট্রু ক্যারিয়ার গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল দর্শকবৃন্দ এখনও পর্যন্ত ট্রু ক্যারিয়ার গাইড চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের উদ্দেশ্যে বলছি এই লাল বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। তো আজকের পাওয়া খবর অনুযায়ী ইস্টার্ন জোন যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার যোগ্য প্রার্থীদের অর্থাৎ যে সকল অর্গানাইজার টিচার পদের প্রার্থীরা ডিস্ট্রিক্ট কোর্টে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কলকাতা লিগ্যাল সার্ভিসের অফিসে নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। ডিস্ট্রিক্ট কোর্টে ফর্ম জমা দেওয়ার সময় যে রিসিভ কপিটা দেওয়া হয়েছিল, সেই রিসিভ কপি আর তার সঙ্গে সমস্ত নথি অরিজিনাল এর যাচাইয়ের কাজ চলছে। আগামীকালও এর যাচাইয়ের কাজ রয়েছে, যাচাইয়ের তারিখ রয়েছে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত দপ্তরকে নোটিশ করে জানিয়ে দিয়েছিল আটকে থাকা সমস্ত নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তো লিগ্যাল সার্ভিস অফিসে যে নথিপত্রের ও রিসিভ কপির যাচাইয়ের কাজ চলছে, এই ভেরিফিকেশানে যে সকল যোগ্য প্রার্থীরা সমস্ত নথিপত্র সঠিকভাবে দেখাতে পারবে তাদেরই নামের লিস্ট থাকবে অর্গানাইজার টিচারের যোগ্য প্রার্থী হিসাবে। আশা করা যাচ্ছে আগামী এক থেকে দু মাসের মধ্যে এই অর্গানাইজার টিচারের পদের প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামীকাল পূর্ব মেদিনীপুরের কিছু অর্গানাইজার টিচার পদের যোগ্য প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের তারিখ রয়েছে, এমনটাই খবর পাওয়া গেছে। খবরটা বিশ্বস্ত সূত্রের মাধ্যমেই পাওয়া গেছে। তো অর্গানাইজার টিচার নিয়োগের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান শীঘ্রই ঘটতে চলেছে। তো আজকের মতো এইটাই জানানো ছিল, আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনে নতুন নতুন কোনো আপডেট পেলে আপনাদের সামনে অবশ্যই নিয়ে হাজির হব। তো তার জন্য সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন, নমস্কার।